নমস্কার, আপুনি চাই আছে দ্রুত সংবাদ। মই জয়ন্ত মাধব গোস্বামী। কেরালার ওয়ায়নাডর ভূমিস্খলনত মৃতকর সংখ্যা বৃদ্ধি, এতিয়ালৈকে 120 জনেরও অধিক লোকের মৃতদেহ উদ্ধার। ভূমিস্খলনত আহত হয়েছে শতাধিক লোক, আহতসকলক ততাতৈয়াকৈ চিকিৎসালয়ত ভর্তি করে উদ্ধারকারী দলে। এতিয়াও ঘটনাস্থলীত SDRF আর সেনাবাহিনীর একটা বৃহৎ সংখ্যকর দলে চলাই আছে উদ্ধার অভিযান। কেরালার ওয়ায়নাডর ভূমিস্খলনত মৃত্যু হওয়া 116 জনের মরণোত্তর পরীক্ষা সম্পন্ন। কেরালার 11খন জেলার সকলো শিক্ষানুষ্ঠান বন্ধ ঘোষণা। লগতে রাজ্যখনত দুদিনীয়া শোক দিবস পালন করা হয়েছে। কেরালাত অর্ধনমিত হয়ে আছে রাষ্ট্রীয় পতাকা। কেরালার ওয়ায়নাডর ভ্রমণের খোঁজ কার্যসূচী বাতিল করলে প্রিয়ঙ্কা গান্ধী আর সমষ্টিটোর সাংসদ রাহুল গান্ধীয়ে। বুধবারে ওয়ায়নাডর ভূমিস্খলনস্থলী পরিদর্শন করার কথা আছিল দুইগী নেতার, কিন্তু বেয়া বতরের বাবে এই ভ্রমণসূচী বাতিল করা হয়। পেরিস অলিম্পিকত বুধবারে রিঙত নামিব কন্যা লাভলীনা বরগোহাঁই। টকিও অলিম্পিকত ব্রঞ্জর পদক বিজয়ী লাভলীনায় মুখামুখি হব নরওয়ের সুনিভা হবস্টেডর বিরুদ্ধে। প্রি কোয়ার্টার ফাইনেলত মহিলার 75 কেজি শাখাত 20 বছরীয় সুনিভা হবস্টেডর বিরুদ্ধে যুঁজত নামিব লাভলীনা। পুনের ARDFর সভাপতি হল বদরুদ্দিন আজমল। লোকসভা নির্বাচনের বিপর্যয়ের পর্যালোচনা সভাত পদত্যাগের কথা ঘোষণা করেছিল। দলীয় আবেগ সৃষ্টি করে ARDFর মুরব্বীগিয়ে লোকসভা নির্বাচনের বিপর্যয়ের নৈতিক দায়িত্ব স্বীকার করার বয়সজনিত কারণত দলের সভাপতি পদ ত্যাগ করার কথা ঘোষণা করেছে। তথ্য প্রমাণ দাখিলত ব্যর্থ রাজস্ব চোরাংচোৱা বিভাগ। পাখি মিয়া সহ দোষমুক্ত হল 4 জন। দোষমুক্ত হায়দার আলী, সুরেন দত্ত, আলী আহমেদ 2004 চনত 6,092 কেজি গাঞ্জা সহ গ্রেপ্তার হয়েছিল 4 জন। তেলর ট্যাঙ্কারত কৌশলে আনিছিল গাঞ্জা। সোনাপুর ট্যাঙ্কারখন জব্দ করেছিল DRI-এ। নগাঁও আরক্ষীর জালত 2 জন ভুয়া MVI ঋত্বিক কাশ্যপ আর নিবিড় পালক গ্রেপ্তার। এখন মালবাহী বলেরো বাহনের চালকের দাবি করেছিল 20,000 টাকা। চালকজনে কৌশলে আরক্ষীক খবর দিয়াত নগাঁও আরক্ষীর দলে গ্রেপ্তার করে ভুয়া MVI দুজনক। নেমিয়মান ধুবুরী ফুলবাড়ী দলঙর সমীপর বরলুইটত অঘটন। গা ধুবলে গিয়ে সন্ধানহীন হুসেইন আলী উরফে রাজু নামের কিশোর এজন। ধুবুরী শহরের MK রোডের ইসলামপুরত ঘর কিশোরজনের নিখোঁজ। কিশোরজনের সন্ধানত SDRFর অভিযান। বরপেটা রোডত গ্রেপ্তার 9 গৰাকী ইরানি গোটর সদস্য। বরপেটা রোড আরক্ষী অভিযান চলায় বরপেটা রোডের বিভিন্ন স্থানের গ্রেপ্তার করে 9 ইরানি গোটর সদস্যক। দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া হিসাবে থাকি বরপেটার বিভিন্ন স্থানত লুটপাট চলায় সন্ত্রাসের সৃষ্টি করে আসছিল এই গোটটে। ক্রাইম ব্রাঞ্চর জালত 3 প্রবঞ্চক। ইউকো ব্যাংকের শিলপুখুরী ব্রাঞ্চর উপ মহাপ্রবন্ধক প্রসেনজিৎ রায়ের গ্রেপ্তারের পিছনে এইবার গ্রেপ্তার অধিবক্তা ইন্দ্রজিৎ, সুভাষ মজুমদার আর দালাল রফিক আলী। প্রথমে লোন দিয়ার নামত ভূমির নথি হস্তগত করে জাল সহিরে নিজের নামত লোন লৈ ধন আত্মসাত করেছিল চক্রটয়ে। লোনের টাকা উভতাই নিদিয়ার বাবে এগারী বৃদ্ধার ঘর সম্পত্তি জব্দ করে বিক্রি করার অভিযোগ আছিল ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে, যার বাবে বৃদ্ধাগী কাক চাপিছিল ক্রাইম ব্রাঞ্চর। অবশেষত সমগ্র ঘটনার তদন্ত করে ক্রাইম ব্রাঞ্চে গ্রেপ্তার করে 3 অভিযুক্তক। লঙ্কা চুরিকাঘাটর ঘটনাত আহত এজন যুবক। নখুটির ডেকাবস্তিত সংঘটিত হয়েছে চাঞ্চল্যকর আক্রমণের ঘটনা। নুরুল হক নামের যুবকজনক আক্রমণ করার অভিযোগ সিতাবুদ্দিন সহ 3 গৰাকী লোকের বিরুদ্ধে। যুবকজনের পাবলগিয়া 30,000 টাকার বাবেই সংঘটিত হয় এই ঘটনা। ইফালে ঘটনা সংঘটিত করিয়েই পলায়ন করেছে আক্রমণকারী। পরবর্তী সময়ত আহত যুবকজনক সংকটজনক অবস্থাত ভর্তি করা হয় চিকিৎসালয়ত। ছুরিরে আক্রমণ করে এজনক হত্যা করবলে চেষ্টা চলাত অঞ্চলটত বিরাজ করেছে চেপা উত্তেজনা। গোলাঘাটের নাম্বর সংরক্ষিত বনাঞ্চলত বন্যহস্তির মৃতদেহ উদ্ধার। মৃত বন্যহস্তির দেহত আছে বন্দুকর গুলির আঘাতর চিন। দুষ্কৃতিকারী গুলিয়াই হত্যা করার সন্দেহ হাতীটুক। ঘটনাস্থলীত উপস্থিত হয় বন বিভাগ আর চিকিৎসকর দল। পেরিস অলিম্পিকত অব্যাহত আছে ভারতের জয়যাত্রা। পেরিস অলিম্পিকর পুরুষ হকীর ভারতীয় দলের বৃহৎ জয়। তৃতীয়খন খেলত আয়ারল্যান্ডক পরাস্ত করলে ভারতীয় পুরুষ হকীর দলে 2-0 গোলের ব্যবধানত জয়ী হয় টিম ইন্ডিয়া। পেরিস অলিম্পিকত মনু ভাকরের ইতিহাস রচনা। পেরিস অলিম্পিকত মনু ভাকরের দ্বিতীয়টো ব্রঞ্জর পদক লাভ। 10 মিটার এয়ার পিস্তল মিক্সড শাখাত মনুর দ্বিতীয়টো ব্রঞ্জ। মনুর সৈতে সৌরভজ্যোৎ সিংহরও ব্রঞ্জর পদক লাভ। চলিত পেরিস অলিম্পিকত 2টাকৈ ব্রঞ্জ দখল করে মনুর অভিলেখ। দেওবারে মহিলার 10 মিটার এয়ার পিস্তল একক শাখাত প্রথমটো ব্রঞ্জ লাভ করেছিল মনুয়ে। মনুর সাফল্যত পরিয়ালের দেশবাসীও উৎফুল্লিত। মনু সৌরভজ্যোতক অভিনন্দন। প্রধানমন্ত্রী তথা রাষ্ট্রপতির 10 মিটার এয়ার পিস্তলত ভারতে আজুরিলে 2টাকৈ ব্রঞ্জর পদক। 10 মিটার এয়ার পিস্তলত মহিলার একক শাখার পিছত মিক্সড শাখাত ব্রঞ্জর পদক লাভ ভারতের।
রাজ্যের নবনিযুক্ত রাজ্যপাল রূপে শপথলে লক্ষ্মণ প্রসাদ আচার্যই গুয়াহাটী উচ্চ ন্যায়ালয়ের মুখ্য ন্যায়াধীশ বিজয় বিষ্ণয়ে পাঠ করালে শপথ বাক্য। মঙ্গলবারে শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রত অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। মঙ্গলবারে বিদায়ী রাজ্যপাল গুলাব চান্দ কাটারিয়াই এরিলে অসম। বর্ঝার বিমান বন্দরত গার্ড অব অনারে বিদায় সম্ভাষণ জানা হল প্রাক্তন রাজ্যপালগুলি। বিদায় লৈ গুলাব চান্দ কাটারিয়াই পঞ্জাবর রাজ্যপাল হিসাবে যোগদান করব। এরার আগতে বিদায়ী রাজ্যপালগুলিয়ে ব্যক্ত করলে থাকার অভিজ্ঞতার কথা। বিদায়ী পরত প্রাক্তন রাজ্যপাল গুলাব চান্দ কাটারিয়াই কই গল, মানুহে মোক যথেষ্ট মরম দিছে। বিজেপির জ্যেষ্ঠ নেতা প্রাক্তন সাংসদ রমেন ডেকার বিজেপি দলের সকল পদবীর পদত্যাগ করে ছত্তিশগড়ের রাজ্যপাল হিসাবে নিযুক্তি লাভ করার পিছতে দলীয় সকল পদবীর পদত্যাগ করে রমেন ডেকায়। রাজ্যপালের দায়িত্ব গ্রহণের পূর্বে বশিষ্ঠর বাজপেয়ী ভবনত সম্বর্ধনা জ্ঞাপন। 12 আগস্টের ভিতর হব মন্ত্রিসভার সম্প্রসারণ। বিধানসভার অধিবেশনের পূর্বে নতুন মন্ত্রীক দিয়া হব দায়িত্ব। নতুন মন্ত্রিসভাত অন্তর্ভুক্তির সম্ভাবনা বিশ্বজিৎ দৈমারীর। অন্তর্ভুক্ত হব পারে কৃষ্ণেন্দু পাল, সুশান্ত বরগোহাই। নতুন তালিকাত নাম অন্তর্ভুক্ত হব পারে পল্লব লোচন দাসর। 10 আগস্টের পূর্বে চূড়ান্ত হব মন্ত্রিসভার তালিকা। মন্ত্রিত্ব কর্তন হব পারে চন্দ্রমোহন পাটোয়ারী, যোগেন মোহন, নন্দিতা গার্লুসার। রাজ্যিক সভাপতি ভবেশ কলিতাকো মন্ত্রিসভাত অন্তর্ভুক্ত করার সম্ভাবনা। বিশ্বজিৎ দৈমারী মন্ত্রী হলে সলনি হব বিধানসভার অধ্যক্ষ চন্দ্রমোহন পাটোয়ারী। হিতেন্দ্রনাথ গোস্বামী হব পারে পরবর্তী অধ্যক্ষ। বাহন মেঘালয় প্রবেশত আঁতরিল বাধা। মেঘালয় নংপুর বৈঠকত উলাল সমাধান সূত্র। ব্যক্তিগত বাণিজ্যিক সকল বাহন যাব পারিব মেঘালয়লৈ। মেঘালয়ের 28টা চালক টুরিস্ট সন্থার মিলিত বৈঠকত এই সিদ্ধান্ত। মেঘালয় ট্যাক্সি চালক সন্থার দাবীক প্রতিক্রিয়া প্রকাশ করে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবে। কেবাদিনও ধরে থাকা দুই রাজ্যের সংঘাতক ট্যাক্সি চালক সন্থার এই অবসান ঘটার প্রতিক্রিয়া প্রকাশ করে এই বিষয়ে দুই সরকার নিমাত হওয়াক কঠোর সমালোচনা করে সাংসদগুলি। মেঘালয় মুখ্যমন্ত্রী আর পর্যটন মন্ত্রী এই বিষয়ত মৌনতা অবলম্বন করেছে। মেঘালয় ট্যাক্সি চালক সন্থার দাবি সমাধানের মেঘালয় সরকার আর সরকারও শীঘ্রই বিষয়টি সমাধানের আহ্বান জানাইছিল সুস্মিতা দেবে। লকআপর ভিতরপর আসামির ফেসবুক লাইভ। থানার ভিতরপর আসামিয়ে ফেসবুক লাইভ করার পাছত আরক্ষীর ফুপুলা স্বরূপ উলাই পড়েছে রঙিয়াত। তুলসীবাড়ী আরক্ষী চকীর লকআপর ভিতরপর ফেসবুক লাইভ করলে আসামিয়ে। পত্নীয়ে করা অপরাধের সঞ্জ্যোতি দাস নামের লোকজনক তুলসীবাড়ী আরক্ষী চকীর লকআপত ভরাই থাকছিল আরক্ষীয়ে। তারপর সঞ্জ্যোতি দাস নামের লোকজনে লকআপর ভিতরপর ফেসবুক লাইভ করে। ফেসবুক লাইভত লকআপর ভিতরপর আরক্ষীক ধিক্কার দিয়ে সঞ্জ্যোতি দাসে। তথ্য অনুসরি মাহতলি গাঁত সীমা বিবাদক এখন কাজিয়ার সূত্রপাত হয়েছিল। লক্ষণীয়ভাবে কাজিয়ার সময় সঞ্জ্যোতি দাস উপস্থিত নাছিল যদিও সন্ধিয়া সঞ্জ্যোতি দাসক আটক করে লকআপত সুমাই থয় আর তারপরে তুলসীবাড়ী আরক্ষীয়ে সিটুপক্ষের কেনেক টকা লৈ বিনা দোষত সঞ্জ্যোতি দাসক লকআপত ভরাই থলে তারই বিষদ দাঙি ধরলে ফেসবুক লাইভ যোগে। মুখ্যমন্ত্রীক তুলসীবাড়ী আরক্ষীক ব্যবস্থা লোবলে আহ্বান জানায় সঞ্জ্যোতি দাসে। ইয়াকে লৈ হাহাকার লাগিছে তুলসীবাড়ী আরক্ষীর চকীত। কেনেক লকআপর ফেসবুক লাইভ করবলে পালে আসামিয়ে। লগতে তুলসীবাড়ী আরক্ষীয়ে মাটির সীমা বিবাদের নামত বৃহৎ পরিমাণের ধন সংগ্রহ করারও অভিযোগ উত্থাপন হয়েছে। শদিয়ার 12 বছরীয়া কিশোর অপহরণের ঘটনাত দুজন অরুণাচলী লোকক আটক। এই অপহরণ কাণ্ড জড়িত থাকার সন্দেহত আরক্ষীয়ে আটক করে লোক দুজনক। বর্তমানে উদ্ধার হওয়া নাই অপহৃত 12 বছরীয়া কিশোরজনক। শদিয়ার 12 বছরীয়া কিশোরক অপহরণ করে 25 লাখ টাকার ধন দাবি করেছে অপহরণকারী। ইতিমধ্যে আরক্ষীর সহযোগত শদিয়া আঞ্চলিক গোর্খা ছাত্র সন্থার এটা দলে অরুণাচলের বনাঞ্চলত কিশোরজনের সন্ধানত চলাইছে অভিযান। 12 বছরীয়া কিশোরক অপহরণ করে 25 লাখ টাকার ধন দাবি অপহরণকারী শদিয়ার সোনপুরা উদয়পুর গাঁওয়ার নর বাহাদুর ছেত্রী নামের লোকজনের 12 বছরীয়া পুত্র রোহিত বাহাদুর ছেত্রীক অপহরণ। অরুণাচল প্রদেশের 28 মাইল নামের ঠাইত সংঘটিত হয় অপহরণকাণ্ড। নর বাহাদুর ছেত্রীয়ে জীবিকার পরিয়ালের সুত্রে অরুণাচলের 28 মাইল নামের ঠাইত বাস করে আছে। বিদ্যালয়ের ঘরলে গিয়ে থাকা অবস্থাত কিশোরজনক 22 জুলাইত অপহরণ করেছিল দুর্বৃত্তই। মরাণ আরক্ষীর জালত দুই প্রবঞ্চক। আনর ভোটার কার্ড, পান কার্ড ব্যবহার করে গাড়ি বাইক ক্রয় করে ধৃত দুই প্রবঞ্চকে। গাড়ি বা বাইক নোলাক ফাইনেন্সর লোকে কিস্তি বিচরাত পোহরলে আহিল সমগ্র ঘটনা। ইতিমধ্যে মরাণ আরক্ষীর দুই প্রবঞ্চক নিখিল তাঁতি আর আকাশ সাহু গ্রেপ্তার করে। লক্ষিমপুরত পত্নীয়ে পরিকল্পিতভাবে হত্যা করলে স্বামীক। লক্ষিমপুরের লীলাবস্তির ভালাবস্তিত সংঘটিত হয় নৃশংস হত্যাকাণ্ড। রাজু ধানুয়ার নামের লোকজনক হত্যা করে পেলাই দিলে ঘরের পানি খোয়া কুয়াত। অন্য ব্যক্তির পত্নীর প্রেমর সম্পর্ক থাকার রাজু ধানুয়ারক হত্যা করার সন্দেহ। একেখন গাঁওরে এজন প্রধান শিক্ষকর বিরুদ্ধে হত্যাকাণ্ড সংঘটিত করার অভিযোগ স্থানীয় রাইজর। 429 নম্বর গোমনদী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কনকেশ্বর বুড়াগোহাঁই ওরফে মাহুর বিরুদ্ধে উত্থাপন হয়েছে এই অভিযোগ।
কাছাৰৰ উদৰবন্দত আৰক্ষীৰ জালত তিনিটা চোর জেসি গার্লছ কলেজ ৰোডৰ সমীপৰ দুটাকৈ ঘৰত চুৰি কৰিবলৈ আহোঁতেই আৰক্ষী অভিযান চলাই গ্ৰেপ্তাৰ কৰে চোরকেইটাক ধৃত চোরকেইটা সাদ্দাম হুসেইন লস্কৰ বাবুদ্দিন লস্কৰ আৰু ৰাজদে মহানগৰীৰ দীপৰ বিলৰ পাৰৰ সমীপৰ মিকিৰ পাৰত বন্যহস্তীৰ আক্ৰমণত প্ৰাণ গ'ল এজনৰ সোমবাৰে নিশা কমল কলিতা নামৰ লোকজনৰ ঘৰলৈ আহি থকা সময়তে বন্যহস্তীৰ আক্ৰমণৰ সন্মুখীন হয় বন বিভাগ আৰু আজাৰা আৰক্ষী উপস্থিত হৈ কমল কলিতাৰ মৃতদেহ উদ্ধাৰ কৰি মৰণোত্তৰ পৰীক্ষাৰ বাবে জি এম চি এইচলৈ প্ৰেৰণ কৰে অৱশেষত ৰহস্য ফাদিল হ'ল মঙলদৈ কৃষ্ণামণি ডেকা হত্যাকাণ্ডৰ আত্মহত্যা কৰা চিন্তুমণি নাথেই হত্যা কৰিছিল কৃষ্ণামণি ডেকাক সোধা পোছাৰ বাবে আৰক্ষীয়ে থানালৈ আনিছে কৃষ্ণামণি ডেকাৰ আন এজন যুৱবন্ধুক দৰং আৰক্ষীৰ তদন্তৰ পিছতে ওলাইছে কৃষ্ণা হত্যাৰ ঘটনাৰ ৰহস্য চিন্তুমণি নাথে মঙলদৈৰ নিকটৱৰ্তী পকা বাঙিপাৰাত থকা বাইকৰ ঘৰত নিশা আনি হত্যা কৰে কৃষ্ণামণি ডেকাক মঙলবাৰে এক সংবাদমেলত এই কথা সদৰি কৰে দৰঙৰ আৰক্ষী অধীক্ষকে কৃষ্ণামণি ডেকাক হত্যা কৰাৰ পাছতে প্ৰাক্তন প্ৰেমিক চিন্তু নাথেও আত্মহত্যা কৰে মঙলবাৰে ঘৰত চিপ লৈ আত্মহত্যা কৰে যুৱকজনে স্বয়ং মৃত যুৱতীগৰাকীৰ মাতৃয়ে এই জঘন্য ঘটনাত প্ৰেমিক চিন্তু নাথ জড়িত থকা বুলি ব্যক্ত কৰিছে ডিব্ৰুগড়ত তিনিকুণীয়াত চলিল ড্ৰাগছ বিৰোধী অভিযান মঙলবাৰীত নিশা তিনিকুণীয়াৰ এঘৰ লোকৰ ঘৰত চলোৱা অভিযানত ধপাত খাবলৈ ব্যৱহাৰ কৰা সৰু সৰু ভালেমান কণ্টেইনাৰত লাভ কৰিছে নিষিদ্ধ ড্ৰাগছ এই ঘটনাত ৱাছিম নামৰ এজনক আটক কৰে আৰক্ষীয়ে মহানগৰী খানাপাৰা ড্ৰাগছ বিৰোধী অভিযান মঙলবাৰী এছ টি এফে চলোৱা অভিযানত ড্ৰাগছ সৰবৰাহকাৰী গ্ৰেপ্তাৰ ধৃত ড্ৰাগছ সৰবৰাহকাৰীটো কুকুৰমৰাৰ ৰিংকু কলিতা ধৃত ৰিংকুৰ পৰা জব্দ কৰা হৈছে 32টা ড্ৰাগছ ভৰ্তি কণ্টেইনাৰ মোবাইল ফোন নগদ ধন জব্দ কৰা ড্ৰাগছৰ ওজন 55 গ্ৰাম কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ দাঁতি কাষৰীয়া বাগৰিত এটা মৃতদেহ উদ্ধাৰ উদ্যানৰ কাষৰীয়া ডিফলু নৈত উপঙি থকা অৱস্থাত উদ্ধাৰ মৃতদেহ বাগৰি আৰক্ষীয়ে উদ্ধাৰ কৰা মৃতদেহটোৰ পৰিচয় এতিয়ালৈকে জানিব পৰা হোৱা নাই নগাঁও আৰক্ষীৰ জালত এগৰাকী মহিলাসহ তিনি ড্ৰাগছ সৰবৰাহকাৰী ধৃত তিনিও অপৰাধীৰ ঘৰ হোজাই জিলাৰ দবকাত এখন অটোৰিক্সাত নগাঁৱলৈ ড্ৰাগছ সৰবৰাহ কৰিছিল তিনি অপৰাধীয়ে ধৃত তিনিওৰে পৰা 345 গ্ৰাম হেৰইন 4টা মোবাইল হেণ্ডছেট আৰু এখন অটোৰিক্সা জব্দ চিপাঝাৰৰ পাথৰীঘাটত চুৰিকাণ্ড সোমবাৰী নিশা গৃহস্থ শুই থকা অৱস্থাত চোৰে লুটি নিলে নগদ ধনসহ সা সম্পত্তি পাথৰীঘাটৰ 1 নম্বৰ চেঙাপাৰা গাঁৱৰ মহেশ্বৰ ডেকাৰ ঘৰত সংঘটিত হয় চুৰিকাণ্ড ৰঙিয়াৰ জয়ন্তীপুৰত তামোল চুৰি কৰা চোৰক একাংশ লোকে সোধালে উত্তম মধ্যম মঙলবাৰে পুৱতি নিশা জয়ন্তীপুৰৰ এটা পৰিয়ালৰ ঘৰৰ পৰা মাটিত পুতি থোৱা তামোল চুৰি কৰি গণেশ নামৰ চোৰটোৱে বজাৰত বিক্ৰী কৰিবলৈ ৰঙিয়ালৈ আনোতে একাংশ লোকে ধৰা পেলায় চাইবাৰ অপৰাধীক বিচাৰি মৰিগাঁৱত উপস্থিত হ'ল দিল্লী আৰক্ষী ইতিমধ্যে নগাঁৱৰ ঢিং কচুৱা বেঙেনা আটি শিয়ালমাৰী আৰু মৰিগাঁৱৰ মৈৰাবাৰী লাহৰীঘাটত অভিযান চলাই দিল্লী আৰক্ষীক গ্ৰেপ্তাৰ কৰে কেইবাটাও দুৰ্ধৰ্ষ চাইবাৰ অপৰাধীক চাইবাৰ অপৰাধী আনাৰুদ্দিন লস্কৰ আৰু মহম্মদ মমছাদ আলমক ইতিমধ্যে দিল্লী আৰক্ষীৰ দলে গ্ৰেপ্তাৰ কৰে এই চাইবাৰ অপৰাধী চক্ৰৰ মূল মাষ্টাৰ মাইণ্ড নগাঁৱৰ শিয়ালমাৰীৰ হাফিজুৰ ইছলামক দিল্লী আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিবলৈ আহি বিপাঙত পৰে কিয়নো বেমাৰৰ অচিলা লৈ নগাঁও চিকিৎসালয়ত চিকিৎসাধীন হৈ আছে হাফিজুৰ হাজোৰ জাপিয়াত কিশোৰী ধৰ্ষণৰ অপচেষ্টা চলোৱা লম্পটক গ্ৰেপ্তাৰ শনিবাৰে এগৰাকী কিশোৰী ধৰ্ষণৰ অপচেষ্টা চলাই পলাতক হৈ আছিল ইব্ৰাহিম আলী নামৰ লম্পটো ভুক্তভোগী কিশোৰীগৰাকীয়ে ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানত সামগ্ৰী ক্ৰয় কৰিবলৈ আহোঁতে ধৰ্ষণৰ চেষ্টা চলাইছিল ইব্ৰাহিম আলীয়ে গোসাইগাঁৱৰ সাপকাটা আৰক্ষীৰ অভিযানত বহিৰাজ্যৰ 4টা চোৰাংগৰু জব্দ অসমবংগ সীমান্তৰ পাকৰিগুৰি গাঁৱৰ ঘন জংঘলত লুকুৱাই ৰখা অৱস্থাত জব্দ কৰা হয় চোৰাংগৰুকেইটা হঠাৎ সন্ধানহীন হৈ পৰিল মঠঘৰীয়াৰ বিকাশ বৰ্মন নামৰ যুৱকজন জমেটো ব্যৱসায়ৰ লগত জড়িত হৈ থকা যুৱকজন পানীখাইটি অভিমুখে গৈ সন্ধানহীন হৈ আছে পাঁচদিনে বিদ্যুৎ সংযোগ ব্যাহত হোৱাৰ বাবে বিশ্বনাথ চাৰিআলিত হাহাকাৰ পৰিস্থিতি শনিবাৰী নিশা বিশ্বনাথৰ বিদ্যুৎ বিভাগৰ চাব ষ্টেচনত শ্বৰ্ট চাৰ্কিটৰ ফলত হোৱা বিস্ফোৰণৰ পাছৰে পৰা বিদ্যুৎ সেৱা ব্যাহত হৈ আছে বিশ্বনাথ চাৰিআলিৰ কিছু কিছু অঞ্চলত চতিয়া মোনাবাৰী আৰু পাভৈ চাব ষ্টেচনৰ পৰা সাময়িকভাৱে বিদ্যুৎ সেৱা আগবঢ়োৱা হৈছে যাৰ পৰিপ্ৰেক্ষিতত চতিয়া মোনাবাৰী আৰু পাভৈ চাব ষ্টেচনৰ বিদ্যুৎ গ্ৰাহকসকলো যথেষ্ট অসুবিধাত পৰিছে ডিফুৰ তিনিদিনীয়া অনশন কাৰ্যসূচী গ্ৰহণ অল পাৰ্টি হিলছ লিডাৰ্ছ কনফাৰেন্স দলৰ কেইবাটাও দাবী উত্থাপন কৰি সংগঠনটোৱে অনশনৰ কাৰ্যসূচী ৰূপায়ণ কৰে তামোলপুৰৰ কাউলিত শক্তি বিভাগৰ বিৰুদ্ধে ৰাইজৰ প্ৰতিবাদ বিগত এসপ্তাহৰো অধিক সময় অনিয়মীয়া বিদ্যুৎ যোগানৰ বিৰুদ্ধে কাউলিত শক্তি বিভাগৰ বিৰুদ্ধে ক্ষোভ প্ৰকাশ কৰে স্থানীয় ৰাইজে ৰাজ্যত ভয়ংকৰ হাৰত বৃদ্ধি জাপানীজ এনচেফেলাইটিছ ৰোগীৰ সংখ্যা গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয়ত বৰ্তমান জাপানীজ এনচেফেলাইটিছত আক্ৰান্ত হৈ চিকিৎসাধীন হৈ আছে 76 গৰাকী ৰোগী
জাপানীজ এনসেফেলাইটিছত আক্রান্ত হয়ে গহপুরত এটি শিশুর মৃত্যু। গহপুরের চাহবাগিচার স্বাতী শর্মা নামের শিশুটি গুয়াহাটী চিকিৎসা মহাবিদ্যালয়ত চিকিৎসাধীন অবস্থাত মৃত্যুমুখত পড়ে। ধুবুরীত চারি মাহে বিকল কোটিটকীয় বিনামূল্যা সিটি স্ক্যান মেশিন। মুখ্যমন্ত্রী বিশেষ আঁচনির অধীনত 2017 চনতে আরম্ভ হওয়া এই সেবায় বিগত 7 বছরে প্রতিদিনে 40-50 জন রোগীর সিটি স্ক্যান করা হয়েছে। আলোচনালে আহিব পরেশ বড়ুয়া। ভারত সরকারে আনুষ্ঠানিক যোগাযোগ করলে আলোচনালে আহিব আলফা স্বাধীন মুখ্য সেনাধ্যক্ষ পরেশ বড়ুয়া। বর্তমানলে ভারত সরকারে যোগাযোগ করা নাই পরেশ বড়ুয়াক। প্রাক্তন আলফা ঐক্যমঞ্চর সভাত এই মন্তব্য আলোচনাপন্থী নেতা অনুপ চেতিয়ার। এপিএসসির এডিও নিযুক্তি কেলেঙ্কারি সন্দর্ভত 2017 চনত রুজু করা গোচর সন্দর্ভত গুয়াহাটির বিশেষ আদালতে দিয়া রায়ক লৈ সন্তোষ প্রকাশ করে অঙ্কুমিতা গগৈ। 2016 চনত অঙ্কুমিতা গগৈয়ে এপিএসসির নিযুক্তি কেলেঙ্কারির বিরুদ্ধে প্রথমে গোচর ধরে রাকেশ পাল বাহিনীর মুখা খুলিছিল। পুনের বহিরাষ্ট্রত অসমের যুবকর মৃত্যু। হুজাই মুরাজহার শিবপুর গাঁওয়ার সাকির হুসেনের সৌদি আরবর রিয়াদত মৃত্যু। কর্মসূত্রে সৌদি আরবত আছিল শিবপুর গাঁওয়ার যুবকজন। গোলকগঞ্জের বিদ্যার ডাবরি গাঁওত এজন যুবকর মৃতদেহ উদ্ধার। মঙ্গলবারে পুয়তি নিশা প্রথম রাতে জ্বলি পুড়ি যাওয়া অবস্থাত উদ্ধার হওয়া মৃতদেহটি মসজিদুর আলির বলে চিনাক্ত করা হয়েছে। যুবকজনের বজ্রপাতত মৃত্যু হওয়ার সন্দেহ রাইজর। পুনের বহিরাজ্যত অসমীয়া যুবতীর মৃত্যু। পুনেত ICICI ব্যাংকত কর্মরত এগারী অসমীয়া যুবতীর মৃত্যু। মৃত যুবতীগী তিনিচুকিয়ার ফিলোবাড়ির গাভরুভিত্রী পল্লবী বরপাত্র গোহাই। ব্রেইন স্ট্রোক হয়ে মৃত্যু হওয়া যুবতীগীর এই খবরে শোকাহত করেছে ফিলোবাড়ীবাসীক। ধুবুরী জেলার হরিণচরাত মুখ্যমন্ত্রী পকীপথ নির্মাণ আঁচনির কামত ব্যাপক দুর্নীতির অভিযোগ। ক্ষুব্ধ রাইজে বন্ধ করিলে পথটির নির্মাণ কার্য। পথ নির্মাণত নিয়োজিত ঠিকাদারজনে অভিযন্তাক ম্যানেজ করে আরম্ভণির পর নিম্নমানের কাম করার অভিযোগ স্থানীয় রাইজর। তামুলপুরের লতিবাড়ী মাছগাড়ী সংযোগী পথটির জরাজীর্ণ রূপ। বিভাগীয় কর্তৃপক্ষ তথা সমষ্টিটির বিধায়কে পথটির মেরামতির ক্ষেত্রে কোনো গুরুত্ব প্রদান নকরাত মঙ্গলবারে লতিবাড়ী শাখা ছাত্র সন্থার সহযোগত জরাজীর্ণ পথটি মেরামতি করলে স্থানীয় লোকে। বছরের 7-8 মাহে পানির তলত বুর গিয়ে থাকে বরপেটার ঢাকালিয়াপাড়া গাঁওয়ার পকী পথ। 6খন গাঁওয়ার মাজর একমাত্র সংযোগী এই পথটির দুরবস্থার বাবে যাতায়াতত দুর্ভোগ ভুগিবলগিয়া হয়েছে রাইজে। অসম সরকারে সংরক্ষণ করা ঐতিহাসিক গহপুর থানার দুরবস্থা। শহীদ কনকলতা আর মুকুন্দ কাকতির স্মৃতি বিজড়িত এই থানাখনের বেড়সমূহ এতিয়া বৃহৎ আঁত মেলিছে। অচিরেই থানাখন মেরামতি করে পর্যটকে পরিদর্শন করবরা ব্যবস্থা করার আহ্বান জানাইছে বিভিন্ন দল সংগঠনে। মরিয়নী বিধানসভা সমষ্টির অন্তর্গত চিন্তামণি গড় পঞ্চায়েত, ভগামুখ পঞ্চায়েত আর পূবটিয়া পঞ্চায়েতের প্রায় 30খনক অধিক গাঁও এতিয়া কৃত্রিম বানত জলমগ্ন। কেবাখনো গাঁওয়ার খেতিপথার বাড়ি এতিয়া পানির তলত। শাওনমহিয়া পথারতো পানির বাবে খেতিয়কে করবরা নাই খেতি। অবশেষত কলিয়াবরের হাতিমুড়া মঠাউরি সিগা অংশটো মেরামতি করলে জলসম্পদ বিভাগে। সম্প্রতি কলঙেরে সংযোগ বিচ্ছিন্ন হল ব্রহ্মপুত্রর, স্তব্ধ হল কলঙলৈ বিগত প্রায় 27 দিনে বই থাকা ব্রহ্মপুত্রর পানি। বোকাজান রেল স্টেশনত অসমীয়া আর কার্বি ভাষাত ঘোষণা করার দাবিরে AJYCPর স্মারকপত্র প্রেরণ। অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদর কার্বি আংলং জেলা সমিতিয়ে এই সন্দর্ভত রেল স্টেশনের অধ্যক্ষলৈ প্রেরণ করে এখন স্মারকপত্র। ভবনের অভাবত আহুকালের সম্মুখীন হয়েছে লাখোয়া চাপরি আরক্ষী থানা। গড়াখহনিয়ার কবলত ইতিপূর্বে নিজের ভবন হেরুয়াইছিল 2009 চনত শান্তি বজারত স্থাপিত লাখোয়া থানা। ইয়ার পিছরেপরা রূপহিয়া থানা চৌহদর ভিতরেরপরা কাম কাজ চলাই আহিছে থানাখনে। রূপহিহাত থানা চৌহদত দুখনকৈ থানার কাম কাজ চলাক সমস্যার সম্মুখীন হয়েছে আরক্ষী সকল। চরচাপরি অঞ্চলের লোকসকলে গোচর তরিবলে হলে এতিয়া রূপহিহাতত গৈ তরিব লাগে গোচর, যার বাবে ব্যাপক সমস্যার সম্মুখীন হয়েছে অঞ্চলটির লোকসকল। চিরাঙত এপসুর উদ্যোগত সন্ত্রাসবাদ বিরোধী দিবস পালন। মঙ্গলবারে সন্ত্রাসবাদ বিরোধী দিবসত এপসুর পতাকা উত্তোলন করে সভাপতি দীপেন বড়োয়ে। এই দিবসত সন্ত্রাসবাদমুক্ত সমাজ কামনা করে এপসুর তরফেরপরা 12 চৰাই আর বেলুন উড়াই শান্তি কামনা করে সংগঠনটোৱে। কমলপুরের বরমারৈ গাঁৱত এটা পানি ওলাই যাওয়া কালভার্ট বন্ধ হয়ে থাকার বাবে জমজ যাতনা ভুগিবলগিয়া হয়েছে রাইজে। এই কালভার্টটো বরমারৈ গাঁৱৰে উপেন নাথ, নিপুনাথ আর চন্দ্রকান্ত নাথর পরিয়ালে বন্ধ করে দিয়াত এতিয়া প্রত্যেক ঘর পরিয়ালের পিছফালে বুর গৈছে পানিত। কালভার্টটো বন্ধ হয়ে থাকার গাঁওখনের বহু লোকের খেতি বাতি পানিত মরহি যাত নিজের পরিয়াল পোহপাল দিয়াতো যথেষ্ট অসুবিধা হয়েছে। লগতে কালভার্টটো বন্ধ হয়ে থাকার বাবে প্রদূষিত পানির গোন্ধর ফলত সেই অঞ্চলের শিশুসকলের দেহতো দেখা দিছে নানা অচিন রোগে। স্থানীয় প্রশাসনের সহায়ত বরমারৈ গাঁওবাসীয় কালভার্টটো মুকলি করার চেষ্টা করে যদিও প্রশাসনের কথা নাথর পরিয়ালে কেরেপ নকরার অভিযোগ। অবশেষত উপায়ন্তর হয়ে গাঁওবাসী পথর উপরতে জেসিবিরে নলা খান্দি পানি ওলাই যার ব্যবস্থা করে।
গুৱাহাটীৰ শিলপুখুৰীত ডাম্পাৰ দুৰ্ঘটনাগ্ৰস্ত ইউ এন বি ৰোডত সোমবাৰে নিশা এখন ডাম্পাৰে খুন্দিয়ালে গছত অত্যধিক ইটা কঢ়িয়াই আনিছিল ডাম্পাৰখনে। ধেমাজিৰ হাতীগড়ত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনাত থিতাতে নিহত এগৰাকী মহিলা, গুৰুতৰভাৱে আহত আন এগৰাকী মহিলা। আহত মহিলাগৰাকীক সংকটজনক অৱস্থাত উন্নত চিকিৎসাৰ বাবে ডিব্ৰুগড়স্থিত অসম চিকিৎসা মহাবিদ্যালয় হাস্পতাললৈ প্ৰেৰণ। দবকাৰ ভেলেউগুৰিত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা, ই ৰিক্সা আৰু বাইকৰ মাজত মুখামুখি সংঘৰ্ষ। দুৰ্ঘটনাত গুৰুতৰভাৱে আহত দুগৰাকী চালক, দুৰ্ঘটনাত আহত দুয়োকে দবকা চিকিৎসালয়ত ভৰ্তি। বজাৰত হুৰাহুৰে বাঢ়িছে আলুৰ দাম, প্ৰায় চল্লিছৰ পৰা পঞ্চল্লিছ টকালৈ উঠিছে আলুৰ দাম। মহানগৰীৰ বজাৰত আলুৱে কোবাইছে হাফ চেঞ্চুৰী। পশ্চিমবংগত আলুৰ আমদানিৰ বন্ধৰ পাছতে বৃদ্ধি পাইছে আলুৰ দাম। উত্তৰ প্ৰদেশৰ আলুৰে ভৰিছে ৰাজ্যৰ বজাৰ। উত্তৰ গুৱাহাটীত প্ৰকাণ্ড গুই সাপ উদ্ধাৰ। উত্তৰ গুৱাহাটীৰ ৰজা দুৱাৰৰ আনন্দ নগৰত উদ্ধাৰ গুই সাপটো। ৰঞ্জিত দাস নামৰ এজন লোকৰ ঘৰত উদ্ধাৰ হোৱা গুই সাপটোৱে আক্ৰমণ কৰে লোকজনক। পাছত বন বিভাগৰ লোক ঘটনাস্থলীত উপস্থিত হৈ প্ৰকাণ্ড সাপটো উদ্ধাৰ কৰি লৈ যায়। কলিয়াবৰৰ শিলঘাটত গোৱাল্লা সাপে খাইছে ধৰা সাপ। সৰ্পবন্ধু সঞ্জীৱ ডেকাৰ মোবাইল কেমেৰাত আবদ্ধ হ'ল গোৱাল্লা সাপে ধৰা সাপ ভক্ষণ কৰাৰ এই বিৰল দৃশ্য। বিশ্ব ঐতিহ্য মানাহ ৰাষ্ট্ৰীয় উদ্যানত দুই বনকৰ্মীলৈ ৰাষ্ট্ৰীয় স্বীকৃতি। বন্যপ্ৰাণী সুৰক্ষা আৰু চোৰাং চিকাৰ বিৰোধী কাৰ্যকলাপ শিতানত পুৰস্কৃত কৰা হয় দুই বনকৰ্মী নয়নজ্যোতি পাঠক আৰু বাসিৰাম ব্ৰহ্মক। সোমবাৰে দিল্লীত অনুষ্ঠিত হোৱা আন্তঃৰাষ্ট্ৰীয় ব্যাঘ্ৰ দিৱসৰ কাৰ্যসূচীত বনকৰ্মী দুগৰাকীক পুৰস্কৃত কৰা হয়। কেন্দ্ৰীয় মন্ত্ৰী ভূপেন্দ্ৰ যাদৱে পুৰস্কৃত কৰে বনকৰ্মী দুগৰাকীক। বাক্সা নয়নতৰা থিয়েটাৰ সাজু হৈছে নাট্যাভিনয়ৰ বাবে। তিনিগৰাকী নৱপ্ৰজন্মক তিনিখনকৈ নাটকেৰে খলকনি সৃষ্টিৰ বাবে সাজু হৈছে নয়নতৰা থিয়েটাৰ। ইতিমধ্যে নয়নতৰা থিয়েটাৰে আখৰা গৃহ মুকলি কৰি চলাই আহিছে নাটসমূহৰ আখৰা। শিৱসাগৰৰ যুৱদলত অনুষ্ঠিত ত্ৰয়োদশ সদৌ অসম শিশু নাট সমাৰোহৰ সামৰণি। দুদিনীয়াকৈ অনুষ্ঠিত এই শিশু নাট সমাৰোহত সৌৰপ্ৰাণ শিৱসাগৰ বঁটা প্ৰদান কৰা হয় অসম চিকিৎসা মহাবিদ্যালয়ৰ বিশিষ্ট চিকিৎসক ডাক্তৰ সৰ্বেশ্বৰ ভূঞা। গোৱালপাৰাৰ নলংগা পাহাৰৰ সুস্বাদু আনাৰসেৰে ভৰিছে বজাৰ। এই আনাৰস ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্তত ৰপ্তানি হোৱাৰ লগতে বহিৰাজ্যলৈ ৰপ্তানি কৰা হয়। নলংগা পাহাৰত প্ৰায় 80টা পৰিয়ালে আনাৰসৰ বাগান কঢ়িয়াই জীৱন নিৰ্বাহ কৰি আছে। মণিপুৰৰ ডিমথানলং গাঁৱত ভয়াৱহ ভূমিস্খলন। নেৰানেপেৰাকৈ হোৱা বৰষুণৰ ফলত হোৱা ভয়াৱহ ভূমিস্খলনত এগৰাকী মাতৃ আৰু শিশুৰ মৃত্যু। ভূমিস্খলনত কেইবাজনো আহত। সোমবাৰে নিশাৰে পৰা হোৱা নেৰানেপেৰা বৰষুণৰ ফলত সংঘটিত ভূমিস্খলনত কেইবাটাও বাসগৃহ পোত যায় মাটিত। ইফালে ভূমিস্খলনৰ সম্ভাৱনা থকা তামেংলং আৰু ইয়াৰ আশে পাশে থকা অঞ্চলসমূহৰ বাসিন্দাসকলক সতৰ্কবাণী জাৰি কৰে প্ৰশাসনে। পুনৰ ভয়ংকৰ ৰেল দুৰ্ঘটনাত ঝাৰখণ্ডত লাইনচ্যুত হৈ দুৰ্ঘটনাত পতিত এখন যাত্ৰীবাহী ৰেল। চক্ৰধৰপুৰৰ সমীপত দুৰ্ঘটনাত পতিত হাওৰা চি এছ এম টি এক্সপ্ৰেছ পুৱতি নিশা প্ৰায় 3:45 এই দুৰ্ঘটনা সংঘটিত হয়। লাইনচ্যুত হৈ ৰেল দুৰ্ঘটনাগ্ৰস্ত হোৱা দুজনৰ মৃত্যু হোৱাৰ বিপৰীতে আহত হৈছে 150+ যাত্ৰী। ঘটনাস্থলীত ততাতৈয়াকৈ উদ্ধাৰকাৰী দল উপস্থিত হৈ আহত যাত্ৰীসকলক উদ্ধাৰ কৰি হাস্পতালত ভৰ্তি কৰোৱায়। হাওৰা চি এছ এম টি এক্সপ্ৰেছ লাইনচ্যুত হোৱাৰ পিছতে ভাৰতীয় ৰেলৱে মুকলি কৰে হেল্পলাইন নম্বৰ। দেশত ধাৰাবাহিক ৰেল দুৰ্ঘটনাক লৈ চিন্তিত তথা শংকিত হৈ পৰিছে ৰেল যাত্ৰীসকল। 10 মিটাৰ এয়াৰ পিষ্টল মিক্সড শাখাত মনু ভাকৰৰ সৈতে সৰবজ্যোত সিঙে লাভ কৰিলে ব্ৰঞ্জৰ পদক। দেশলৈ এই গৌৰৱ কঢ়িয়াই অনাৰ বাবে পুৰীৰ সাগৰৰ তীৰত দুয়োগৰাকী খেলুৱৈক শুভেচ্ছা জনাই বলুকা শিল্পী সুদৰ্শন পাটনায়কে অংকন কৰিলে এই শিল্প। অবৈধভাৱে কোচিং ইনষ্টিটিউটৰ বিৰুদ্ধে মধ্যপ্ৰদেশৰ ইন্দোৰত চলিল অভিযান। এই অভিযানত 13টা বেচমেণ্টত চলা কোচিং ইনষ্টিটিউট চিল কৰি দিয়ে অভিযানকাৰী দলে। ৰাজ্যিক ৰাজহ বিভাগ, পৌৰ নিগম আৰু আৰক্ষী অভিযান চলাই চিল কৰে কোচিং ইনষ্টিটিউটকেইটা। জিঅ' গ্ৰাহকৰ এক সুখবৰ। নতুন এয়াৰ ফাইবাৰ ব্যৱহাৰকাৰীৰ বাবে জিঅ' নতুন উপহাৰ। জিঅ' ফাইবাৰ আৰু এয়াৰ ফাইবাৰত 30% ৰেহাই ঘোষণা। জিঅ' ফাইবাৰ আৰু এয়াৰ ফাইবাৰ দেশৰ ভিতৰতে সৰ্ববৃহৎ আৰু দ্ৰুতগতিত বৃদ্ধি পোৱা ঘৰুৱা ব্ৰডবেণ্ড আৰু মনোৰঞ্জন সেৱা। 1.2 কোটিৰো অধিক পৰিয়ালৰ ঘৰত সংযুক্ত কৰা হৈছে জিঅ' ফাইবাৰ। ফ্ৰীডম অফাৰৰ জৰিয়তে নতুন জিঅ' এয়াৰ ফাইবাৰ ব্যৱহাৰকাৰীসকলে 1,000 টকা ইনষ্টলেশ্যন চাৰ্জৰ ৰেহাইৰ লগতে নতুন সংযোগত 30% ৰেহাই লাভ কৰিব। এই অফাৰ 26 জুলাইৰ পৰা 15 আগষ্টলৈ উপলব্ধ থাকিব। আৰু ইয়াৰে সৈতে দ্ৰুত সংবাদৰ পৰা বিদায় লৈছোঁ। নমস্কাৰ।